বইকথার এবারের আয়োজনে আমাদের সাথে উপস্থিত আছেন দাড়িকামা প্রকাশনীর প্রকাশক আব্দুল হাকিম নাহিদ ভাই। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি? জি আমিও ভালো আছি। এবার বেচাকেনা কেমন হয়েছে আপনাদের? শুরুতে বেচাকেনার কথা বললে এরকম বলতে হয়, বরাবরের মতো দাড়িকামার গতবারের চেয়ে একটু ভালো আলহামদুলিল্লাহ। এবার আপনাদের প্রকাশনী থেকে মোট কতগুলো বই এসেছে? আমাদের প্রকাশনা থেকে এবছর নতুন বই এসেছে 70টার মতো, আর 24টা বই নতুন মুদ্রণ এসেছে। সব মিলিয়ে প্রায় 100-এর মতো বই আমরা এবছর বইমেলা আনলাম। আচ্ছা, বইমেলার আর মাত্র একদিন বাকি আছে, প্রকাশকরা যে লক্ষ্য নিয়ে বইমেলা এসেছিল তারা কি সেটা পূরণ করতে পেরেছে? প্রকাশকেরা আসলে, এই যে আমাদের মাসব্যাপী যে বইমেলা, এখানে এক এক প্রকাশকের এক এক লক্ষ্য থাকে। মূলত বইমেলা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো বইগুলো প্রদর্শন করা, সারা বছর প্রকাশকরা যে সমস্ত বইগুলো করছেন এই বইগুলো প্রদর্শন করা, এবং এই বইগুলো পাঠক দেখবেন, তারপরে মেলার পরে এই বইগুলো ভালো সেল হবে। আমাদের বইমেলা তো মানে আমরা সবাই টার্গেট থাকে যে মানে এই মাসে বেচা বিক্রি বেশি হোক, এবং এই বেচা বিক্রির উপরে আমরা এখন ডিপেন্ডেন্ট হয়ে গেছি। এটা একদিক থেকে বলতে পারেন যে প্রকাশনার জন্য খুবই খারাপ, আর অন্যভাবে বললে এটা বলা যায় যে আমাদের ইচ্ছে ছিল যে আমরা যে কটা বই আনলাম 100টা বইয়ের মধ্যে, এখান থেকে 25টা বইয়ের মতো ভালো বেচা বিক্রি হয়েছে। বেশ কিছু নন ফিকশন বই খুব ভালো আমরা সাড়া পেয়েছি। আমাদের বিশ্বাস যে এই বইগুলো আমরা বেছে মেলার পরে যদি মার্কেটিং করি তাহলে আমরা আমাদের যে প্রত্যাশা সে প্রত্যাশা পূরণ করতে পারবো। আচ্ছা, এবারের বইমেলায় কোনো ধরনের অসঙ্গতি আপনাদের চোখে পড়েছে? অসঙ্গতি বলতে গেলে আমার কাছে সবচেয়ে মানে যেটা খারাপ লেগেছে সেটা হলো বইমেলায় যারা আসেন তারা খুবই একটা নির্দিষ্ট লেভেলের মানুষ আসেন, যারা বই কেনার জন্য বাজেট থাকে, যারা সারা বছর অল্প অল্প করে জমাই এবং বইমেলায় এসে খরচ করে, তো অন্য অনেক অসঙ্গতি অনেকের চোখে পড়তে পারে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে খাবারের যে দোকানগুলো এগুলোতে অতিরিক্ত পরিমাণ প্রাইস, আর অতিরিক্ত প্রাইসের কারণে ধরুন একজন পাবনা থেকে আসলো, সে দুপুরে লাঞ্চ করবে, মেলা থেকে বেরিয়ে গিয়ে আবার লাঞ্চ করা, বাইরে আশেপাশে ভালো হোটেলও নেই, সে মেলায় কিছু একটা খাবে, কিন্তু সেখানে যদি ধরেন একটা সামান্য চিকেনও যদি 180 টাকা 200 টাকা এরকম হয়ে যায়, বা এক প্লেট বিরিয়ানির দাম 300 টাকার মতো হয়ে যায়, তাহলে যারা কিনা বইয়ের জন্য আসলে মেলায় আসা, এবং যেটা বইমেলা আমরা মনে করছি, তো সেখানে বইমেলায় আর ও বই কিনতে কষ্ট হচ্ছে আর কি। তা আমার কাছে বাংলা একাডেমিকে আমি অনুরোধ করব যে খাবারের যে হোটেলগুলো বা যে দোকানগুলো, খাবারের মান আর একটু ভালো করা, এবং যে খাবারগুলো মানুষ দাম 50-60 টাকা কিংবা এর চেয়েও কম আশেপাশে সাধারণ মানুষের মতো করে খাবারের দোকানগুলো দেওয়া, যাতে করে মানুষ খেয়েও তৃপ্তি পাবে, পাশাপাশি মানুষের বই কেনারও যেই বাজেট সেই বাজেটেও ঘাটতি হবে না।